তো বন্ধুরা, আবারও কিন্তু আরেকটি গ্রুপ ডি সম্পর্কিত আপডেট নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি সমীর। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল মাই স্মার্ট সাজেস্ট। তো বন্ধুরা, ইতিমধ্যেই কিন্তু স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে আবারও আরেকটি গ্রুপ ডি সম্পর্কিত ইম্পর্টেন্ট নোটিশ দেওয়া হয়েছে। তো সেটাই আজকের ভিডিওতে ইন ডিটেল আলোচনা আপনাদের সঙ্গে করতে চলেছি। তো ভিডিও শুরু করার পূর্বে প্রতিবারের মতো আপনাদেরকে করছি একটি ছোট্ট রিকোয়েস্ট, যদি আপনি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে একটি ক্লিক করে নেবেন। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। তো আপনারা কিন্তু অফিসিয়াল নোটিফিকেশন ইতিমধ্যে আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। দেখুন, প্রথমেই বলা রয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডাইরেক্টরেট অফ হেলথ সার্ভিস স্বাস্থ্য ভবন GN29 সেক্টর ভি সল্টলেক সিটি কলকাতা 7 লক্ষ 91। তো এর মেমো নাম্বার দেখতে পাচ্ছেন এবং এই বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়েছে 13 ফেব্রুয়ারি 2019 তারিখে। তো এখানে দেখুন কি বলা হয়েছে, অ্যাজ পার অ্যাপ্রুভেল অফ দ্য ডাইরেক্টরেট অফ হেলথ ওয়েস্ট বেঙ্গল অল দ্য ফলোয়িং ক্যান্ডিডেটস এম প্যানেল বাই দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন সেক্টর 2DJ8 করুণাময়ী কলকাতা 7 লক্ষ 91, আর হেয়ার বাই ডাইরেক্ট টু অ্যাপিয়ার বিফোর দ্য স্ট্যান্ডিং সেন্ট্রাল মেডিকেল বোর্ড মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল UNB হল নিয়ার প্রিন্সিপাল অফিস 88 কলেজ স্ট্রিট কলকাতা 7 লক্ষ 73, গেট নাম্বার 1 অন 22nd February 2019 ফ্রাইডে অ্যাট 11 AM অ্যান্ড 1 PM ফার্স্ট 200 ক্যান্ডিডেটস টু অ্যাপিয়ার অ্যাট 11 AM অ্যান্ড 101 to 200 ক্যান্ডিডেটস টু অ্যাপিয়ার অ্যাট 1 PM ফর অ্যাপয়েন্টমেন্ট টু দ্য পোস্ট অফ গ্রুপ ডি। তো এখানে এটাই বলা হয়েছে যে পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তরের যে অনুমোদন অনুযায়ী আদেশ অনুসারে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের দ্বারা যে প্রার্থীদের অ্যাম প্যানেল তৈরি করা হয়েছে সেই দিনগুলি কিন্তু অ্যাম প্যানেলের প্রার্থীদের কিন্তু মেডিকেল এক্সামিনেশনের জন্য যে সংশ্লিষ্ট ঠিকানা দেওয়া রয়েছে যে সেন্ট্রাল মেডিকেল বোর্ড মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল UNB হল নিয়ার প্রিন্সিপাল অফিস 88 কলেজ স্ট্রিট কলকাতা 7 লক্ষ 73 গেট নাম্বার 1 এখানে কিন্তু যেতে বলা হয়েছে। 22/2019 তারিখ ফ্রাইডে এবং সময় কি থাকছে 11টা ও 1টা। তো প্রথম যে সিরিয়াল রয়েছে 1 থেকে 100 অবধি, যাদের সিরিয়াল রয়েছে তাদের 11টায় এবং যাদের 101 থেকে 200 মধ্যে সিরিয়াল রয়েছে তাদের কিন্তু বেলা 1টায় যেতে বলা হয়েছে। তো এই যে মেডিকেল এক্সামিনেশানটি হবে মেডিকেল এক্সামিনেশান, এটা কিন্তু অ্যাপয়েন্টমেন্ট টু দ্য পোস্ট অফ গ্রুপ ডি, মানে এই মেডিকেল এক্সামিনেশানটি হচ্ছে গ্রুপ ডি পদের নিয়োগের জন্য। তো আপনাদের কি করতে হচ্ছে, এর জন্য আপনাদের ২৫ টাকা পে করতে হচ্ছে, যেটা ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে মাধ্যমে দিতে পারেন কিংবা ট্রেজারি থ্রু দিতে পারেন কিংবা অনলাইনেও দিতে পারেন, অনলাইনে দেওয়ার যে ওয়েবসাইট দেখতে পারছেন। এবং আপনাদের কিন্তু ৭৫ টাকা মানে ফিস ক্যাশ নিয়ে যেতে হবে, যেটা হচ্ছে মেডিকেল এক্সামিনেশন ফিস হিসেবে। এবং আপনাদের যে কী কী সার্টিফিকেট অবশ্যই নিয়ে যেতে হবে, কী কী থাকতে হবে সেগুলো কিন্তু আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এগুলো আপনারা পড়ে নেবেন। তো বন্ধুরা দেখুন নিচের দিকে, এই যে দেখুন প্রার্থীদের যে নাম, নাম্বার ইন দ্য লিস্ট অফ WBBSC যে নাম্বার ছিল সেই নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন, তারপর আপনার নাম দেখতে পাবেন, ক্যান্ডিডেট নেম, তারপর হচ্ছে পোস্ট কোন পোস্টে, দেখুন গ্রুপ ডি পিয়ন, গ্রুপ ডি পিয়ন, তারপর দেখুন গ্রুপ ডি ল্যাব অ্যাটেন্ডেন্ট, তারপরে গ্রুপ ডি ল্যাব অ্যাটেন্ডেন্ট, তো এই পদগুলো দেখতে পাচ্ছেন এবং স্কুলের নাম দেখতে পাচ্ছেন, তারপরে দেখুন স্কুলের আন্ডারে যে PS রয়েছে এবং ডিস্ট্রিক্ট রয়েছে এবং পিন যা রয়েছে তা দেখতে পাচ্ছেন। তো এইভাবে কিন্তু আপনারা এখানে এই নোটিশটি দেখতে পাচ্ছেন। তো আপনাদেরকে আমি এই নোটিশটির লিঙ্ক আমি আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা সেখানে ক্লিক করে এটিকে ডাউনলোড করে নেবেন এবং ডাউনলোড করে এই এখান থেকে দেখে নেবেন যে এখানে আপনাদের নাম রয়েছে কিনা। তো বন্ধুরা আশা করি আজকের ভিডিও ভালো লেগেছে, আর আরেকটা কথা বলছি, আপনারা এই নোটিশটা ডাউনলোড করে আপনারা ভালোভাবে পড়ে নেবেন, এই ইনস্ট্রাকশনটা ভালোভাবে পড়ে নেবেন যে আপনাদের কী কী নিয়ে যেতে বলা হয়েছে। বন্ধুরা আশা করছি ভিডিও ভালো লেগেছে, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে অন্যকেও দেখতে সুযোগ করে দেবেন। তার সাথে আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে একটি ক্লিক করে নেবেন, এই ধরনের পরবর্তী ভিডিও এবং বিভিন্ন সরকারি এবং বেসরকারি চাকরির খবরাখবরগুলো সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ।